টপ নিউজ এট 6 নামে অনুসরণ হচ্ছে আপনার সঙ্গে শুরুতেই ফেড কাপের খবর। কার্যত ইস্ট বেঙ্গলে খেলা আই লিগের পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি। আজ চার্চিল ব্রাদার্সের সঙ্গে খেলা ছিল এবং সেই খেলায় ড্র দিয়ে শুরু করলো ইস্ট বেঙ্গল। ফেড কাপ অভিযানও শুরু হলো পয়েন্ট নষ্ট দিয়ে। প্রথমে যদিও গোল করে এগিয়ে গিয়েছিল লাল হলুদ, খেলার শেষের 8 মিনিট আগে গোল শোধ করে চার্চিল ব্রাদার্স, ফলে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করলো ইস্ট বেঙ্গল। আমাদের প্রতিনিধি কাটাক থেকে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে সুশোভন মুখার্জি। সুশোভন, কি হলো, কোচ বদল হলো, আই লিগে যেভাবে ব্যর্থতা এলো তারপর নতুন একটা খেলা শুরু করলো ইস্ট বেঙ্গল, কিন্তু একেবারে চার্চিল ব্রাদার্সের সঙ্গে প্রথম খেলাতেই পয়েন্ট নষ্ট, অথচ প্রথমে গোল করেছিল, এগিয়েও ছিল ইস্ট বেঙ্গল, কি হলো তারপর? তবে অবশ্যই যেটা উচিত ছিল, কারণ এইরকম যখন লিগ কাম নকআউট হয় ফেডারেশন কাপের মতো টুর্নামেন্ট, সেখানে কিন্তু প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হয় এবং যদি ইস্ট বেঙ্গল জিতে থাকতো চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা অনেক সহজ হতো। একটা সময় কিন্তু এগিয়েও গেছিল ওয়েস্টার্নের দুরন্ত গোলে, কিন্তু সেই গোটা আই লিগে যেটা ভুগিয়েছে সেই ডিফেন্সও কিন্তু আজকেও দৌড়ালো। অর্থাৎ একটা ভুল এবং রেনের যেটা বলটা তিনি সেভ করে হাতে ধরে রাখতে পারেননি, বলটা বেরিয়ে যান, যেখান থেকে কিন্তু ক্রোমা গোল করে গেল। ফলে ডিফেন্স নিয়ে কিন্তু গোটা সিজন ধরেই যে চিন্তা ছিল এটা কিন্তু কোচ বদলেও চেঞ্জ হলো না। আমরা দেখলাম যে মনোরঞ্জন ভাস্কর, যিনি অতীত দিনের বিখ্যাত ডিফেন্ডার ছিলেন, তিনি প্রতিদিনই ডিফেন্ডার দিন নিয়ে কাজ করেন অনুশীলনে, কিন্তু সামাও এই ভাগটা কিছুতে ভরাট হচ্ছে না, এ ম্যাচেও কিন্তু তার খেসারত দিতে হলো। ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের কাজটা আরেক কিছুটা হলো একটু হলো শক্ত হলো, যেটা প্রথম ম্যাচটা জিতে থাকলে কিন্তু অনেকটা সহজ হয়ে যেত ইস্ট বেঙ্গলের কাছে। অনুসূয়া একেবারে ধন্যবাদ সুশোভন। সুশোভন মুখার্জি আমাদের প্রতিনিধি ছিলেন কাটাক থেকে। সকালবেলা নাক থেকে হঠাৎ রক্তপাত, বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো রাজ্যপালকে। নজরদারিতে 4 সদস্যের মেডিকেল বোর্ড, হাসপাতাল বলছে অবস্থা স্থিতিশীল। বেসরকারি এই ক্লিনিকেই এখন নজর রাজ্যের প্রশাসনিক মহলের, এখানেই চিকিৎসাধীন রাজ্যের সাংবিধানিক প্রধান। সকালে রাজ্যপালের নাক দিয়ে রক্ত পড়লে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। হাসপাতালে ফের একবার রক্তক্ষরণ হলে রাজ্যপালকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। রাজ্যপালের সিটি স্ক্যানে আশঙ্কাজনক কিছু পাননি চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের অ্যাকিউট এপিস্ট্যাকটিস হয়েছে, যার অর্থ নাক দিয়ে রক্তক্ষরণ। নাকের ভিতরের দেওয়ালে ইনফেকশনের কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছেন চিকিৎসকরা। রাজভবনের নির্দেশে রাজ্যপালকে দেখে যান এসএসকেএম এর ইএনটি বিভাগের প্রধান অরুণাভ সেনগুপ্ত। রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, রাজ্যপালকে দেখতে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাক দিয়ে ব্লিডিং হয়েছে, যেহেতু নাকের মধ্যে একটা তিনি হাত ঢুকিয়েছিলেন, উনি ইকোস্পিন নেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও রাজ্যপালকে দেখতে হাসপাতালে যান। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রীতম দে ও সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। অ্যাকিউট এপিস্ট্যাক্সিস হচ্ছে রাজ্যপালের, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গিয়েছেন বিকেলে দক্ষিণ কলকাতার এই বেসরকারি হাসপাতালে। রাজ্যপালকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ দুপুরে তাকে দেখতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই 4 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে, অস্ত্রোপচার হবে কি না সে বিষয়ে যদি এখনও জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, হাসপাতালে ভর্তি রাজ্যপালকে দেখে এলেন। বেলভিউ নার্সিং হোমে এই মুহূর্তে ভর্তি রয়েছেন রাজ্যপাল কেশনাথ ত্রিপাঠী, তার অস্ত্রোপচার পর্যন্ত করা হতে পারে, অ্যাকিউট এপিস্ট্যাক্সিস হয়েছে রাজ্যপালের। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, মুখ্যমন্ত্রী দেখে এলেন রাজ্যপালকে, 4 সদস্যের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে তা? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রয়েছেন কেশরীনাথ ত্রিপাঠীর যে আইসিসিউতে রাখা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী গেছেন, এবং মেডিকেল বোর্ডের সদস্যরা যারা হাসপাতালে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে রাজ্যপালের শারীরিক অসুস্থতা কর্তৃক কতটা এবং কতটা সময় আর তাকে হাসপাতালে থাকতে হতে পারে। বেলভিউ ক্লিনিকের তরফে যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেটা আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম, যে রাজ্যপালের নাকের যে আলসারটি ছিল, পুরনো ঘাটি ছিল, সেখানে সেই জায়গায় আঘাত লাগার দরুন রক্তক্ষরণ, এবং যেহেতু রক্ত বন্ধ হচ্ছে না তার কারণ হিসেবে যেটা চিকিৎসকেরা খুঁজে পেয়েছেন কারণটা, সেটা হচ্ছে রাজ্যপাল দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যা রয়েছে তার, যে কারণে তিনি অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান এবং সেই অ্যাসপিরিনের প্রভাবে তার রক্ত তরল হওয়ার কারণে একটা অনেকটা ক্ষত তৈরি হয়।
যাওয়ার ফলে রক্তপাত আর হয়ে চলেছিল, বন্ধ করতে সমস্যা হচ্ছিল, দু দফায় রক্তপাত হয়। তারপর থেকে রক্তকরণ এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর তাকে হাসপাতাল থেকে ছাড়তে চান চিকিৎসকেরা, যে কারণে একটা পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যাতে তিনজন ইএনটি সার্জনকে রাখা হয়েছে, একজন অ্যানাস্থেসিস্ট এবং একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞকে রাখা হয়েছে মেডিকেল বোর্ডে। ধন্যবাদ সন্দীপ। স্কুলে আর শিক্ষকের অভাব থাকবে না, মাসখানেকের মধ্যে স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে আশার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশন, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের সভা, সেই মঞ্চেই শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হায়ার এডুকেশন বিলে বদলির নীতির কথা বলা হয়েছে, এবার প্রাইমারি স্কুল শিক্ষকদের জন্য নতুন বদলির নীতি কথা বললেন শিক্ষামন্ত্রী। আমি তাদের আশ্বস্ত করছি, এটা কোর্টের বিষয় নয়, আপনারা আবেদন করুন, আমরা বদলির নীতি করছি, নীতি না তৈরি করে আমরা করছি। আমরা একটা জিনিস ঠিক করতে চাই, যে যে জেলায় শিক্ষক নিয়োগ হবে সেই জেলাতেই যেন বিদ্যালয় পায়। অন্য সরকারি চাকরির পরীক্ষার মতো প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের ভাবনা রয়েছে সরকারের। আমরা এবার বলেছি যে যারা কনফার্মড হবেন তার আগে আমরা পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টটা করাব, তার পদ্ধতি কি হবে আমরা পরে জানাব। একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসির ফল এর মধ্যেই প্রকাশিত হয়েছে, নবম দশম এবং আপার প্রাইমারির শিক্ষক নিয়োগও কিছুদিনের মধ্যে হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, যদিও আপার প্রাইমারি নিয়ে আদালতে মামলা চলছে। এখানে প্রায় 43,000 আর আপার প্রাইমারি এবং 9-10-11-12 নিয়ে প্রায় 70,000 শিক্ষক আর মাসখানেকের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে। আমরা 11-12 এর বের করেছি, আমি 9-10 বলেছি তাড়াতাড়ি বের করতে। শিক্ষামন্ত্রীর আশ্বাসে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।